সুন্দর একদম দিল পাঁচ জন একটু হাই ভালো হয়ে যাও ভাগ্নি বান্ধবী সব সবাইকে দিই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি দেবনাথ আমি তোমার অনেকবার স্বাগত 5:15 হয়েছে আজকে নেক্সট দিন বিয়ে আজকের শুক্রবার আর মামা চলে যাচ্ছে এখন জামাই আনতে সেই গঙ্গাসাগরে যাবে চলো ওকে দধি কমা হবে ওদের দই খইটা দেব তো চলো দেখতে থাকো বলো কোথায় যাচ্ছ বলো এখন যাব গঙ্গাসাগর বর আনতে বর না জামাই জামাই আনতে চলো ভালো হয়েছে না ওরা ঠান্ডা লাগবে না তোমার চলো তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ওদের বাড়িতেই আমার মা ওকে বললো মাকে তাই মা শাঁখাটা পরিয়ে দিয়ে হলুদ ছোঁয়ালো ওদের সকালবেলা হলুদ ছোঁয়ায় ছুঁয়ে আমাকে দই চিড়ে দিয়ে আর আমরা জল পড়তে চলে গেলাম সকালবেলা হাটে গিয়ে ওখান থেকে জল নিয়ে এসে তারপরে ওই পুকুরে যেটুকু নিয়ম টিয়ম থাকে নিয়ে দিয়ে চলে আসলাম তো চলো তোমরা আগে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখনো রেডি হয়নি বিয়ের এই যে এখানটায় বিয়ের প্যান্ডেল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে এখানটা আর ওই যে এখানটা রান্না যা হোক হয়ে গেছে সব কিছু মাটি মাটি ওই তুলে নিয়ে আসলাম ওখানটা বিয়ের বাড়ির ওখানটায় কলা গাছ বসাবে সেই জন্য তো চলো ঘরে যাই ব্রাশ করে একটু চা খাবো বেলা হয়ে গেছে পরে আবার রেডি হওয়ার সময় হলুদ ভাই তখন পরে তোমাদের সাথে আবার কথা বলবো শ্যামটার জন্য এখানে যে দিয়েছে আমাদের মানে থাকার ব্যবস্থা করেছে এখানটায় পাশাপাশি এখানের বাড়িতে অনেকটা সেই নরেন্দ্রপুরের ওখানে সেই ওদের জল ভরতে যায় অনেকটা দূর নদীর উপর থেকে সব এসছে নদীর উপর থেকে সব এসছে আমাদের থাকতে বুঝো জামাই ওই জায়ের দুটো মেয়ের সাথে কোনো গল্পই আর কি করছে আর শ্যাম তো চিল্লাচ্ছে দেখতেই পাচ্ছো তো চলো আমার তাল দিয়ে ওই যে আমার ছোটো যা বসে আছে এদিকে বড় যা বসে আছে তো চলো এখান থেকে রেডি হয়ে তারপর যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি তো চলো তোমরা দেখতে থাকো এত কল কল করিস না রাত ঘুমাতে দেয় না আমাদের বসো দিদি রাখছে দিদি রাখছে দিদি ডাকছে না খাওয়া দেবো হ্যাঁ
পালন করবো। ওখানে শ্যামের জ্বালায় আর কোনো শান্তি নেই, ছেলেটার জ্বালায় কোনো শান্তি নেই আমাদের। রাত থেকে এরকম করছে, ঘুমাতে দিচ্ছে না কিছু না। ওখানে নিয়ে গেল, রুটি খেলো, রুটি দিয়ে টক দই দিয়ে দিলো, খেলো, খেয়ে দিয়ে তারপরে এসছে। এবার আমার স্নান করে রেডি হয়নি, ওখানে মানে ফটো তুলবে বলে চলে এসছে, বৃদ্ধি শুরু হবে। চলে এক এক করে রেডি হতে থাকি, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো কাউকে দিয়ে করাবো সেরকম নিজেরই করতে হচ্ছে। এবার নিজেকে কাজে ডাকছে যাচ্ছে, সেটাও করাচ্ছে। আমার যার ছেলে হাসছে, ভাসরের ছেলে, বড় হাসি হাই বলে দে তিন ভাই একে সামলাচ্ছে। আমরা এখন স্নান টান করে রেডি হইনি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভাগ্নির গায়ে হলুদে, আমরা মামে একদম হলুদ পরে রেডি, একদম সবাই হলুদ লাল পরবে বলেছে, তো আমরাও পরে নিয়েছি। তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যাই ওখানে গিয়ে তোমাদের সবটাই দেখাবো যেটুকু পারবো, চলো তোমরা দেখতে। এই শাড়ি আছো তোর, তুই আছো ছেড়ে হাঁটছিস কেন? গরম আছে, হ্যাঁ খেয়ে নিই। সকালের টিফিন কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি। একটু হাই বল এই যে আমার ভাগ্নি বান্ধবী সব কথা। আর একজন কোথায় গেল? খুঁজছি পাচ্ছি না, হবে না বৃদ্ধি বসে গেছে। ওকে বৃদ্ধির জন্য রেডি করছে, বৃদ্ধিতে বসবে, তারপরে গায়ে হলুদ হবে, সব গয়না পড়ছে। ওই দেখে চপারটা, ওটা ওর বড়মা দিয়েছে। আর নিচের যে নেকলেসটা দেখছো, ওটা মামা বাড়ির তরফ থেকে সবাই মিলে দেওয়া হয়েছে ওকে। আর সব গয়নাগাটির কানের ঝুমকো, হাতের শাখা পলা, যেগুলো ওর মা দেওয়ার সেগুলো দিয়েছে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সুন্দরী আর সাজতে হবে, ওকে না সাজলেও ভালো লাগে, সাজলেই ভালো। ও এগুলো বান্ধবীর তরফ থেকে কি দেখা পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তোমাদের তো প্যান্ডেলটা দেখালে, আর গিয়ে আর একবার দেখাবো, পুরোটা কমপ্লিট হোক তারপরে দেখাবো। এখনো কাজ চলছে, ওই জন্য দেখাতে পারছি না। এখন তো রেডি হয়নি, কিচ্ছু হয়নি, স্নান হয়নি, হলুদ হয়নি, কিচ্ছু হয়নি। দেবনাথ বাবু তো এখনো কখন আসবে ঠিক না, একবারে বিকালে বরকে নিয়ে আসবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করো। ছেলে তো বেরোতেই পারছে না শ্যামকে রেখে, ও তো একা একা রয়েছে ঘরে। চলো আবার দুপুরে খেতে যাবো ওখানটায়, না এখানে খাওয়ার কোথায় জানি না, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে ও একটা ফটো তুলবে পুলিশ সাথে। এই আয় ও আর দেয়াস, এই যে এটা আমার বড় যা, এটা ছোট যা, একটা হাই বললে দেশ হাই, একটা ছবি তুলবে। ওরে গাছ ফুল কারে না।
কারোর কাছে দেশলাই আছে? আমার দিকে দেখাবেন গালে দিয়ে। অল্প করে লাগা, মুখে হলুদ বেশি দিও না, বল কিছু বল, কোথায় যাচ্ছিস বল? খেতে যাচ্ছি। খেতে যাচ্ছি কোথায় যাচ্ছিস? গিলতে। তারপরে বৃদ্ধি, তারপরে গায়ে হলুদের, এটা তোমাদের সাথে শেয়ার করলাম পার্ট ওয়ানে। পার্ট টু তে আসছে বিয়ে, তা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।